আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকল ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো লন্ডনের আরও একটা ভিডিও, আসলে আপনারা খালি কইবে লন্ডনের ভিডিও খালি দিলাম খানে। তো লন্ডনের ভিডিও রয়েছে না, আমি কয়েকটা ডলার রয়েছে লাগিয়ে আর দিতে পারছি না। আর এটা বিজি বিজি যা হলিডে টাইম, আপনারা জানছেন সকলও যার যে বেড়ানি তাহিরা যাইরা, তখন আমরা কতদিন থাকি গেছিলাম লন্ডন বার্মিয়াম, তার ব্যাখ্যা কয়েকটা ভিডিও ধুলো হয়ে গেছে দিতে পারছি না। সো এদিন আমার বাপি কিতা ব্রেকফাস্ট বানাইছে, আর ব্রেকফাস্ট খাইয়ে আমরা বাইরে যাইম গি। আজকে আপনারা দেখাইমো হোয়াইট চ্যাপেল মার্কেট, বাংলাদেশের লাখান একটা মার্কেটও যাইরাম পুরা লাগে, বাংলাদেশের সিলেটও মার্কেটও যেলাকান বাড়া সকলটা থাকে নানি, কাপড় সব থাকে, এরপরে ফ্রেশ ভেজিটেবলস ওটা থাকে, তো ওটা দেখাইমো। আর দেখাইমো আপনারে আর একটা জিনিস, ইস্ট লন্ডন মসজিদ দেখাইমো আপনারে। আপনারা যদি থাকেন আমার লগে দেখতে পারবা, তো আপনারা মনে করতে পারেন তো দেখাইবার কিতা আছে। কোনো কোনো আসেন মানুষ সকল যেনে হোয়াইট চ্যাপেল মার্কেট দেখছেন না বা কিতা ও কিতা ইসলামের মসজিদ ওটা দেখছেন না, তারা সেই দেখছেন না, তো আমার ভিডিও লাগি আপনারা সকলে দেখতে পারবা। তো দেখতে থাকুক আপনারা, আমরা যে এনজয় করে যাইলাম গান শুনি শুনি, আর আমরা যেলা এনজয় করো আপনারা এনজয় করবা আমাকে সে লাগে। তো গাড়ি পার্কিংয়ের যে প্রবলেম লন্ডন, যারা আছেন তারা জানেন গাড়ি পার্কিং যে তুকাইয়া মিলে না, আর টিকিটও লাগাই দে যে কষ্ট, তবু আমরা এটা করবা কষ্ট করে ধরাম, এখন দেখতাম হইব বেড়াইতাম হইব না আর লাগি। তো আপনারা আমার লগে থাকুক আর ভিডিওটা এনজয় করুক। পার্কিং করে আইছি, এখন আটি আটি যাইমুগি হোয়াইট চ্যাপেল মার্কেটও, আর দেখতে পার আপনারা আমরা ইস্ট লন্ডন মসজিদ এখান দাঁত, সেটা যে সুন্দর লাগে লন্ডন যারা আছেন তারা যে ভালো লাগে কিবা তারা পুরা লাগে কি কেন বিজি না নি লন্ডন মেইন সিটি, আর যে বিজি থাকে সব সময় আমরা যেন তাকি কেন দেখতে পারি নিরাই। আর দেখতে পারছেন ইস্ট লন্ডন মসজিদ সকল সময় আমরা টেলিভিশনের মাঝে দেখি, আসলে সরাসরি দেখি আমার কিছু ভালো লাগছে, দেখছি আরও বাক্যা কতদিন পরে গেছি আরবার লাগি আরবার দেখলাম, মাশাআল্লাহ যে সুন্দর একটা মসজিদ, আসলে যে সুন্দর লাগে দেখানি, যে ভালো লাগছে আমার খান্তা থেকে দেখছি যে আমার যে ভালো লাগছে। তো অতত্ব সুন্দর অতত্ব দেখানি মাশাআল্লাহ, আমরা গেছে ভালো লাগবো আমি জানি। ও দেখুক মার্কেট আর মেঘ ইচ্ছে, আর টাইমও আমরা যে টাইমও গেছি নানি তারা সকলটা বন্ধ করিলাইর, আর কিছু থামাইতে পারছি না, তারা কইর সকলটা বন্ধ হয়ে যাইর, আমরা ভাগ্য ভালো আছি না, আসলে ভাগ্য ভালো নাই এর লাগে আমরা কিছু থামাইতে পারছি না, তারা সবটা কেটা করিলার তো রাখে রাখি যেন বন্ধ হয়ে গেছে, এখন কো আর কিছু করার নাই, তো বাড়া থাকি তো তখন পারছি আপনারা দেখাইলাম। তো এখানে গেছি আমরা ওটা দেখবার লাগি আটবার লাগি ঘোরাঘুরি করলাম খাইলাম, আর আপনার লাগি ভিডিও করলাম অত্যত্ত এনজয় আর কিতা। দাদা পড়া এখানে এটা সফর নাম কিতা আছিল মাহির, মাহির মনে হয় মাহির লন্ডন, তো তারা কইর সপ্তাহ তারা কিতা করিলাইর বন্ধ করিলাইর, আর কেউরে সামাইবার লাগি দিল না, তো এর লাগি আর সামাইছি না, বড় দেখিস তখন পারছি দেখছি আর সামাইও কিতা করতাম সকলটা, তোর যেটা আমরারও উঠানো আছে অত উষো মানু একটু হোয়াইট চ্যাপেল মার্কেট আর কি আমরা বাক্কা দিনে গেছি এর লাগিয়ে আর কি দেখলাম গিয়া আপনার লগে তোরা শেয়ার করলাম একটু বড়ো জিনিস আর কিছু না। সো কইলাই আমার চ্যানেলে যারা নাই নিউ আইসইন আপনারা দেখরা
প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্টস করবা, আর বেশি ভালো লাগলে শেয়ার করতে ভুলবা না। আর আমার আরও একটা চ্যানেল আছে, ইসলামিক মাইন্ডস বাই নাস। আপনারা যারা যারা আমার লগে কানেক্ট হয়েছেন না বোধরে অ্যাড হয়েছেন না, প্লিজ এই যেইবা আমার লগে। সো আমার কমিউনিটি এর মাঝে দেওয়া আছে ভিডিও হল, আপনারা ইসলামিক মাইন্ডস বাই নাজের লগে ইজি ওয়ে কানেক্ট হয়ে দিতে পারবা। আর এখানে দেখা স্কাফকলর কেতা সফল যে চিপ ওয়ে স্কাফকল তৈছে, আমরা কিছু যে ভালো লাগছে আমরা যে এনজয় করছি। এখানে দেখার ফ্রেশ ভেজিটেবলস আর সব সপ্তাহের শেষ হয়ে গেছে, সপ্তাহ বন্ধ করিলে এই রাখি তারা অক্ট। এখন আমার বাবি খুঁড়া অন একটা সোনার রেস্টুরেন্ট আছে, খুঁড়া ওটার মাঝে আমরা খাওয়াই মানে আর ছয় ধরবার খানি আছে যে একটা ভালো লাগবো। একবারে শুটকি চাটনি, মাছের তরকারি, এরপরে ফিশ চাটনি আরও কিতা কিতি কতটা আছে আর কি। তো খানি ছয় ধরবার মতন সকলটা খানি আছে আর কি। ভালো আপনারা দেখতে থাকুক আর এনজয় করতে থাকুক। পুরা লাগেন নানি বাংলাদেশের লাখান রেস্টুরেন্টও গেছি, ওলাখান লাগেন নানি আমার গেছে তো লাগে, ওলাখান নানি বাংলাদেশও থাকে। তো ইনশাল্লাহ যদি বাংলাদেশে আই ওলাখান যাইমু রেস্টুরেন্ট ব্যাখ্যা কতদিনে গেছি গেছি না, বাংলাদেশে মিস করার মতো দেখলে বাংলাদেশের কথা বেশি মনে হয়, প্ল্যান করাম যাইতাম বাংলাদেশেও। দোয়া করবো আপনারা সকলে আমার মনের আশা পূরণ হয়ে যেত আর বাংলাদেশে গিয়ে বাংলাদেশের খানি খাইতাম। তো আজকে ও পর্যন্ত থাকবো, আমার ভিডিওটা আপনার কাছে কিলাখান লাগছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা, লাইক দিতে ভুলবা না, আর শেয়ার যদি ভালো লাগে শেয়ার করবা। সো আজকে ও পর্যন্ত, সকল ভালো থাকবা, খুশি থাকবা, হ্যাপি থাকবা, আমার লাগে দোয়া করবা। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। Oh,